আমাদের নবীর হাতের ছোঁয়াতে কত বরকত ছিল আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, পথিমধ্যে মদিনার কাছাকাছি উম্মে মাবাদের একটা পরিবার ছিল, গরিব মানুষ, কয়েকটা বকরি ছিল আর ছোট্ট একটা ঝুপড়ি ছিল, এ দিয়েই তারা চলত। আর যদি এই পথ দিয়ে কোনো মানুষ যেত তাদেরকে দুধ পান করাতো অথবা পানি পান করাতো, তাদের খেদমত করত। এই জন্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, দেখে ছোট্ট একটা কুঠুরি দেখা যায়। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন, দেখি তো এই ঘরে গিয়ে এই বাড়িতে গিয়ে কোনো পানি অথবা দুধ পাওয়া যায় কিনা, একটু খাবারের ব্যবস্থা হয় কিনা। সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে উবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সঙ্গী আছে সাথে কয়েকজন। আল্লাহর পয়গম্বর এদেরকে নিয়ে উম্মে মাবাদের বাড়িতে গেলেন, গিয়ে বলতেছে, মা আপনার ঘরে কোনো খাবার আছে নাকি? তখন আবু মাবাদ বাবা যে সে বকরিগুলো নিয়ে ইতিমধ্যে মাঠে চলে গেছে, বাড়িতে উম্মে মাবাদ আছেন মহিলা, সে বলতেছে, বাবা আপনি কি, আপনাকে তো চিনি না, আমার তো ঘরে এখন কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নেই, আমি আপনাকে দিতাম থাকলে। রসুল বলে, মা ওই যে একটা বকরি দেখা যায়, এই বকরিটা কার? বলে, এটা আমার। বলে, মা আপনি অনুমতি দিলে একটু দুধ দোহন করি? বলে, বাবা এটা তো অসুস্থ, জীর্ণ শীর্ণ, এর ওলানে কোনো দুধ নাই, এ দুধ দিবে কি করে? আল্লাহর পয়গম্বর তখন বললেন, মা আপনি যদি অনুমতি দেন আমি যাইয়া চেষ্টা করি। বলে, তুমি পারলে যাও, এই বকরি দুধ দিবে কোত্থেকে? আল্লাহর পয়গম্বর বলে, মা একটা বালতি দেন। ওই মহিলা একটা ছোট্ট বালতি দিলেন, আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে হাত দিলেন, হাত দিতে দেরি দুর্বল বকরি তাজা হয়ে তার ওলানের মধ্যে দুধের টই টুম্বর হয়ে গেল, দুধ আর দুধ। নবীজি নিজের হাত দিয়ে দুধ দোহন করলেন, বালতি বললেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, আবু বকর আমর ইবনে ফুহাই ফুহাইরা তোমরা পান করো, পান করলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পান করলেন, পান করবার পরে আবার দুধ দোহন করলেন, দুধ দোহন করবার পরে আল্লাহর পয়গম্বর ওই মহিলাকে বলে, মা আমরা পান করেছি, এবার আপনারাও পান করেন, আমরা চলে গেলাম মদিনায়। সন্ধ্যাবেলা আবু মাবাদ যখন বাড়িতে আসলেন, বিবিকে বলে, বিবি ঘরে কোনো কিছু আছে নাকি? বলে, হ্যাঁ দুধ আছে। বলে, দুধ তো থাকবার কথা না। বলে, দুধ থাকবার কথা না ঠিকই। বলে, দুধ কোত্থেকে পেলা? বলে, ওই যে আমাদের একটা অসুস্থ বকরি, ওই বকরি থেকে দুধ দোহন করা হয়েছে। কি বলো তুমি, এ তো গাভিনও নয়, বাচ্চাও দেয় নাই, অসুস্থ, সে দুধ দিবে কোত্থেকে? বলে, জানো না, রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা আবলাজাল ওয়াজহি ইয়াতালা'আলা ওয়াজহুহু তালা'লুল কমরু লাইলাতাল বাদরি। এমন একজন সাফ সুতরা পয় পরিষ্কার এমন একটা পরিচ্ছন্ন যুবক আসলো, তার চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতেছিল। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে আসছে, মদিনায় যাচ্ছে, ক্ষুধার্ত, তাই আমার কাছে খাদ্য চাইছে, কোনো খাদ্য ছিল না। আমাকে বলল, মা যদি আপনি অনুমতি দেন ওই বকরি থেকে আমি দুধ দোহন করি। ওই বরকতি যুবকটা যখন ওলানের মধ্যে হাত দিল, হাত দিতে দেরি ওই বকরির দুধের মধ্যে ওলানের মধ্যে দুধের টই টুম্বর হয়ে গেল, সুবহান। ওই মোহাম্মদ কোথায়? বলে, চলে গেছে। বলে, ওই মোহাম্মদকে যদি আমি পাইতাম তাহলে আমি কালিমাপুর মুসলমান হয়ে যেতাম, আমি মোহাম্মদের তালাশবীর হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর এত বরকত ছিল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও যারা আল্লাহর পয়গম্বরের মুহাব্বতে যারা আশেক রসুল হয়ে গেছে, শুধু নবীর ওই বরকত ছিল না, নবীজির সাহাবিদেরও বরকত। সাহাবিরা শুধু নয়, এখনো পর্যন্ত যারা আশেক রসুল তারা নবীকে দিল থেকে মোহাম্মত করে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক ইজ্জত দান করেছে আর এদের মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা ঘটাচ্ছে। আপনি দুরুদ পড়েন, আপনার দুরুদটা আপনার নাম ঠিকানা সহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। এই জন্য বেশি বেশি দুরুদ পড়বেন। বলতেছিলাম দুরুদের ফজিলত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করবে। অন্য হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে তার উপর আল্লাহ পাক 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। দুরুদ সাধারণ কথা না, দুরুদের অনেক অনেক।